স্থানীয় কোন দুষ্কৃতি ছিল চিনতে পেরেছেন? তারা কারা কারা? তারা ছিল ওই রাধা রঞ্জন জানা আর একজন কালীপদ জানা। সবার তো মুখে কালো কাপড় বাঁধা ছিল। ঠিক আছে। একটা গাড়ি দাঁড়িয়ে আছে, লাইট তো বিচাটে। আমরা তো খুব ভয়ে পারাইনি, সে তো লাইট বিচাতে কিরকম লাইট বিচাতে, আর আমার তো ভয় বাড়াইনি একজন হয়েছে। তারপরে সেখানে যখন সে জয়দবাড়ির সেখানে ঘরে সেখানে ভাঙচুর করছে, সে ঘরটা ভাঙচুর করছে, এখানে ভাঙছে টানিকালি, তারপরে হাইটু করছে, যখন ভাঙে না আমার তো গালা গালি হয়েছে। সেখান তো ভাষা, সে গালা গালি মানে সে হসপিটালে গালা গালি দেখে আপনারা কাউকে চিনতে পারেননি? মুখে কোনো কাপড় বাঁধা ছিল নাকি? কাউকে চিনতে পেরেছেন কি এলাকার? কালীপদ জানা, ওটার নাম বললো, অনেকে বলছে কালীপদ জানা। সে ডোরা সাদা ডোরা গেঞ্জি পরা, না ডোরা দা সাদা গেঞ্জি পরা, আর হেড হাত আর মুখে কিন্তু কালো কাপড়টা বাঁধা আছে। আচ্ছা আচ্ছা, কাপড়টা কিন্তু না ওরটা বিয়ার ওখানে মুখে কালো কাপড়টা বাঁধা আছে। আমার তো পুরো এখান থেকে বুঝাছি পুরো গাছে, ভয় কি আমার ঘুমিতে পারবো সারা রাত করে? যদি এরকম যদি ঘুমিবে কি কম আর রইবে কি রকম? তাহলে বলো আমাকে ঘুমাইতে পারবে এখানে?
তারা কারা কারা? তারা ছিল ওই রাধা রঞ্জন জানা আর একজন কালীপদ জানা। ওকে চিনেছি, ওরা ওখানে দাঁড়িয়ে ছিল। আর কেউ না? না, কাউকে চিনতে পারি না। মুখে কাপড় বাঁধা রয়েছে বলে। হ্যাঁ, আর ওরা ওই ওইদিকে দাঁড়িয়ে আছে। ওদের টর্চটা মেরে যখন দেখি ওরা দাঁড়িয়ে আছে চুপ করে সেই গাছের তলায়। দেখ দেখাচ্ছে। যারা দাঁড়িয়ে আছে তাদেরকে চিনতে পারোনি? আর যারা দাঁড়িয়ে আছে তাদের চিনতে পারি না। কালো কাপড় বাঁধা। সবার তো মুখে কালো কাপড় বাঁধা ছিল। ঠিক আছে।